হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমার ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য যারা আমার মতো বাইক রাইড করেন। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আপনি যখন রাস্তায় গাড়ি চালাচ্ছেন তখন কিছু লোক এসে আপনার ডান দিকে বাম দিকে হুদাই থামতেছে, আবার একটু দূরে গিয়ে আবার তারা থামতেছে, আবার আপনার জন্য অপেক্ষা করবে কখন আপনি থাম দিবেন। তো এই সমস্ত লোকদের কাছ থেকে আপনি সবসময় দূরে থাকবেন আপনারা, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে উত্তেজিত করা। তো আপনারা যদি নিজেকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে পারেন, কারণ আমরা কিন্তু সবাই জানি যত গতি তত ক্ষতি। তো এই জিনিসটা মাথায় রেখে সবসময় আমরা বাইক রাইড করব, কারণ হচ্ছে আসলে বাইক কিন্তু মূলত শুধু রেস দেওয়ার জন্য নয়, আমরা বাইক মূলত ব্যবহার করি এক একজন এক এক প্রয়োজনে। অনেকে হচ্ছে অফিসে যায়, অনেকে হচ্ছে বিভিন্ন শখের বসে চালায়, এক একজনের এক এক প্রয়োজন। তো এই জন্য আমি মনে করি যে হুদায় শুধু থানাথানি করার দরকার নাই, আপনারা সাবধানে রাইড করবেন, আপনি জেন্টলি রাইড করবেন, কারণ আপনার যদি কোনো কিছু যদি হয়ে থাকে তার ড্রাইভার কিন্তু কেউ নেবে না, তার ড্রাইভার কিন্তু আপনার নিজেরই নিতে হবে, কারণ আপনি গাড়ি চালাচ্ছেন আপনার উপর কিন্তু নিয়ন্ত্রণ থাকতে হবে। নিজের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আপনার নিয়ন্ত্রণ আরেকজন নিয়ে নেবে। আপনি যদি নিয়ম মেনে যদি বাইক চালান তাহলে কিন্তু আপনি অনেক দিক দিয়ে কিন্তু আপনি বেনিফিটেড হবেন। যেমন আপনি যদি একটা রেশিও মেনটেন করে যদি আপনি বাইক চালান আপনি কিন্তু মাইলেজ আপনি ভালো পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফুয়েল সাশ্রয় হচ্ছে, টাকা সেভ হচ্ছে আপনার জন্য। তো এই জিনিসগুলো আপনি পাচ্ছেন। আর আপনি যদি মানুষকে দেখে প্রভাবিত হয়ে যদি স্পিডে রাইড করেন কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু পাচ্ছেন না, আপনার গাড়ির কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব একটা ইকোনমি মেনটেন করে কিন্তু রাইড করার জন্য। আমরা হয়তো অনেকেই জানি আমরা যখন হাই আরপিএমে যখন বাইক রাইড করি তখন কিন্তু পার্টসের উপরে কিন্তু একটা প্রেশার পড়ে। তো পার্টসের উপরে যখন প্রেশারটা পড়ে তখন স্বাভাবিকভাবেই পার্টস ক্ষয় হয়ে হতে থাকে। তো পার্টস যদি ক্ষয় হয়ে থাকে তাহলে সেটা রিপেয়ারিং করাতে হবে বা নতুন কিনে লাগাতে হবে। তো এই জিনিসগুলো আসলে আমি মনে করি মানুষের দ্বারা প্রভাবিত না হয়ে এই জিনিসগুলো আসলে পরিহার করা আমাদের জন্য ভালো। তবে হ্যাঁ, আমরা তখনই হাই আরপিএমে রাইড করব আমরা যখন ট্যুরে যাই, কোনো বাইক রাইডে যাই ট্যুরে গেলে, তখন তো আমাদের অনেক ডিস্টেন্স ইয়ে করে যেতে হয়, পাড়ি দিয়ে যেতে হয়, যার কারণে আমরা তখন আসলে হাই আরপিএমে রাইড করে থাকি বা করতে হয় আমাদেরকে, তখন করা যায়, সেটা অ্যাকসেপ্টেবল। বাট আমি আপনি যদি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যদি নিজের শখের গাড়িটাকে নষ্ট করি তো সেখানে তো কারোর হাত নাই। আর যদি কেউ মনে করে যে আমার বাইক আমি যেভাবে মন চাই সেভাবে চালাবো, সেটা যার যার নিজস্ব ব্যাপার, কিন্তু আমার এই ভিডিওটি মূলত হচ্ছে সে সকল বাইকের জন্য আসলে যারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের বিনিময়ে একটা বাইক আসলে কেনার সামর্থ্য অর্জন করে, সে সকল বাইকের জন্য হচ্ছে আমার এই ভিডিওটি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে দিতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।